আপনি যদি নদী নালা খালে বিলে সাগরে বা পুকুরে মাছ ধরে থাকেন, আপনার যদি মাছ ধরার শখ হয়ে থাকে অথবা আপনার কর্ম যদি মাছ ধরা হয়ে থাকে, তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য। আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে জাল দিয়ে যে কোনো জায়গায় মাছ ধরতে পারবেন। আপনার জালে প্রচুর মাছ চলে আসবে। আজকের বলা এই মন্ত্রটি আপনি যেখানে জাল ফেলবেন উক্ত স্থানে মাছ টেনে আনবে। আপনি আপনার জালে প্রচুর মাছ পেয়ে যাবেন। আপনি খালে মাছ ধরেন অথবা পুকুরে মাছ ধরেন অথবা নদীতে মাছ ধরেন বা সাগরে মাছ ধরেন ট্রলার বা জাল দ্বারা, আপনি অবশ্যই অবশ্যই প্রচুর মাছ পেয়ে যাবেন যদি আজকের বলা এই মন্ত্রটি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। যে কোনো ধরনের জালই হোক না কেন, হতে পারে জাই জাল, হতে পারে গাড়া জাল, হতে পারে ইলিশ জাল, অর্থাৎ যে কোনো ধরনের জাল দিয়ে আপনি মাছ ধরবেন, সেটা যে কোনো জায়গায় হোক, যে কোনো স্থানে হোক, আপনি অবশ্যই অবশ্যই প্রচুর মাছ পেয়ে যাবেন। আপনি শুধুমাত্র আজকের বলা এই মন্ত্রটি তিনবার প্রয়োগ করে আপনার কাঙ্ক্ষিত জালে নদীতে সাগরে যেখানে জাল ফেলেন না কেন আপনি মাছ পাবেনই পাবেন। তো অনেক দিন যাবত আমার কিছু সাবস্ক্রাইবার বাইরে আমাকে রিকোয়েস্ট করে থাকেন, গুরুজি বড়শি দিয়ে মাছ ধরার মন্ত্র দিয়েছেন কিন্তু জাল দিয়ে মাছ ধরার অদ্যবধি পর্যন্ত কোনো মন্ত্র বা যন্ত্র দেননি। তাই আজকে এই মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আজকের বলা এই মন্ত্র মাত্র তিনবার প্রয়োগ করে আপনি আপনার জালে প্রচুর মাছ আনতে পারবেন। আজকের এই মন্ত্রটির শক্তি এতটা পাওয়ারফুল যে শক্তির মাধ্যমে আপনার জালের ভিতরে মাছ টেনে আনবে, আপনি প্রচুর মাছ পেয়ে যাবেন। যাদের মাছ ধরার কর্ম তারা দেখা গেল সাগরে অথবা নদীতে মাছ ধরে থাকেন, ওই মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। অনেক সময় নদী বা সাগরে গিয়ে তারা হতাশ হয়ে পড়েন, সঠিক মতো সরম দেন ঠিকই কিন্তু ভাগ্যক্রমে তাদের জালে কোনো ক্রমে মাছ আসতেছে না। তো আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য। আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আমি যেভাবে বলবো আপনি ওইভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার নৌকা বা সাবারে বা জালে প্রচুর মাছ পেয়ে যাবেন। তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে মন্ত্র সিদ্ধি করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো বিসমিল্লাহির রহমানির রাহিম। মা গঙ্গা বিন্দুনি, মা গঙ্গা মা বিন্দুনি, গেল খিল খাইয়া, মিলাও মাছ জাল সাবার বোঝাই করিয়া। মা বিন্দুনি এক ল্যাংটা, দুই ল্যাংটা, তিন ল্যাংটা, এই জ্ঞান যদি লড়ে মা গঙ্গার মাথা খাবো। তো আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মা গঙ্গা বিন্দুনি, মা গঙ্গা মা বিন্দুনি, গেল খিল খাইয়া, মিলাও মাছ জাল সাবার বোঝাই করিয়া। মা বিন্দুনি এক ল্যাংটা, দুই ল্যাংটা, তিন ল্যাংটা, এই জ্ঞান যদি লড়ে মা গঙ্গার মাথা খাবি। তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, কোনো শনিবার অথবা মঙ্গলবারে আজকের বলা এই মন্ত্রটি একাগ্রতার সাথে একাগ্রে ধূপ লবণ আখেরবাতি জ্বালিয়ে পশ্চিমমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি 108 বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে, এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে গেলে যে কাজটি করতে হবে,
আপনি যে কোনো জাল দিয়ে আপনি মাছ ধরার চেষ্টা করেন না কেন, সর্বপ্রথমে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করা শেষে আপনাকে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন। আপনি যেই স্থানে মাছ ধরবেন, অর্থাৎ পুকুর হলে পুকুরের পানি আপনি মুখে নেবেন, নদী হলে নদীর পানি মুখে নেবেন, সাগর হলে সাগরের পানি মুখে নেবেন, খাল হলে খালের পানি মুখে নেবেন। আপনি একবার মন্ত্র পড়বেন, ওই স্থান থেকে আপনি কিছু সংখ্যক পানি আপনার মুখের মধ্যে নিয়ে কুলি করবেন। কুলি করে ওই পানিগুলো জালের ভিতরে ফেলে দিবেন। এইভাবে তিনবার মন্ত্র পড়বেন, তিনবার পানি নিয়ে তিনবার কুলি করে ওই জালের ভিতরে পানিগুলো ফেলে দিয়ে আপনি আপনার জাল ফেলে দিবেন। আমি ইনশাল্লাহ আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি সঠিকভাবে করেন অবশ্যই অবশ্যই আপনার জালে প্রচুর মাছ পেয়ে যাবেন। তো আশা করছি বলতে পারছেন। আল্লাহ হাফেজ।